হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি মোটামুটি। তো কাশিটা একটু কমেছে আগের থেকে। আর এই দেখো, ছাদ বাগান থেকে কিছুটা পুঁই মিটুলি নিয়ে আজকে রান্না করবো। আর ছেলে দেখো গিয়েছিল এক্সাম দিতে, তো এক্সাম দিয়ে চলে এসেছে, বলছে তো এক্সাম খুব ভালো হয়েছে। ফার্স্ট এক্সাম ছিল ম্যাথ, তো ভীষণ ভালো হয়েছে বলছে। তো ম্যাম তো বলেছে যে ফুল মার্কস চাই। আর এই দেখো, পড়তে পড়তে আবারও নেক্সট এক্সামের জন্য ও প্রিপেয়ার হতে হতে ও শুয়ে পড়েছে, আর আমি এখন ঘর মুছছি। তো বন্ধুরা, গিয়েছিলাম একটু, বেরিয়েছিলাম একটা জায়গায়, তো এসে না তাড়াতাড়ি করে ঘরটা মুছে তারপর রান্না বান্নাগুলো করব আর কি। রান্না বলতে গেলে বন্ধুরা, ওই পুঁই মিটুলির তরকারি আর ছেলে যেটা খায় আর কি, সোয়াবিন খাবে বলছে, একটু সোয়াবিন করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই আর কি, মানে কথা মাঝে মাঝে বলতেও কষ্ট হয়, ভীষণ গলাটা এখনও মানে খুশখুশ করছে। কাশিটা কমে গেছে, একটু কমেছে কিন্তু পুরোপুরি নয়, আর বিশেষ করে ভোর রাত্রের দিকে প্রচুর কাশি হয়, আর যেরকম বুঝতেই পারছ এখনও হচ্ছে আর কি। তো বন্ধুরা, রমজান মাস তো পড়েই গেল যাকে বলে, তো রোজা তো মানে মুসলিম ধর্মের মেন হচ্ছে কথা কি বলতো, রোজা। তো নামাজ আর রোজা, নামাজটা এখনও শিখতে পারিনি, তবে আস্তে আস্তে সব তো মুখস্থ করার ব্যাপার আছে, ভুল তো করে কোনো লাভ নেই। তো বন্ধুরা, সেই জন্য ইচ্ছা আছে যে রোজাটা রাখবো, তো দেখি পারি কি। তো সেই আর কি, রোজা রাখবো আর তোমাদের সাথে শেয়ারও করব। তো দেখো, আজকের মানে আজ রাত গিয়ে কালকের মানে সারা রাতটা গিয়ে তারপরে রোজা পড়বে, তো এই আর কি। আর এই দেখো, পুঁই মিটুলিটা পেকেও গেছে আর খারাপও হয়ে যেত, তো মা বললো কেটে নিয়ে রান্না করে নে। তো মাছের মাথা দিয়ে আর কি রান্না করব, ফ্রিজে একটা মাছের মাথা মানে মাছই ছিল আর কি, ওর সাথে মাছের মাথা। তো আমি আর কি সবসময় তোমাদের সাথে বিভিন্ন রকম রেসিপির সাথে সাথে কাজকর্মও শেয়ার করি, তো অনেকের অনেক রকম জানো তো প্রবলেম, যে রান্নার সাথে কেন আমি কথা বলবো, আমি রান্নার সাথে শুধু রান্নাটাই দেখাবো। তো আমার ব্লগ চ্যানেল, আমি তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে পারি, তো আমি যদি না শেয়ার করি তোমরা জানবে কী করে? তো উপর থেকে তো মানুষকে দেখতে অনেক ভালো তাই না লাগে, আর মানুষ যে মানে মানুষের কথা শুনে বা মানুষ যদি হাসি মুখটা তোমরা দেখতে পাও, তো তোমরা তো সেটুকুই বিশ্বাস করবে, তার হাসি মুখের পিছনে তার কতটা কষ্ট সেটা তো তোমরা জানতেই পারবে না, তাই না বন্ধুরা? তো ওই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে সব কিছু এভরিথিং শেয়ার করার কথা। তো মানুষের না এক একজনের এক এক রকম কমেন্ট, বেশ কিছুদিন আগে ইসলাম নিয়ে সব টানাটানি হেজরা হেজরি করছিল যে কেন মুসলিম, প্রথমে প্রথম কথা মুসলিম ছেলেকে কেন বিয়ে করেছিলাম, তারপর তো করলাম করলাম মারা গেল সে, আবার কেন মুসলিম ধর্ম নিয়েছিলাম, তো এই নিয়ে জানো তো অনেকেরই মাথা ব্যথা ছিল। এখন এবারে বলছে যে কুকিং ভিডিওর সাথে কেন আমি মানে জীবনের অনেক কিছু শেয়ার করি। তো বন্ধুরা, কুকিংটা তো প্রত্যেক দিনের, একটা মানুষের প্রত্যেক দিনের কাজের মধ্যে হচ্ছে রান্না, তো আমি যা যা রান্না করি আমি তোমাদের সাথে শেয়ার করি, আর সেটাই আর কি, তার সাথে সাথে বিভিন্ন রকম কাজকর্মও শেয়ার করি। আর মাঝে মাঝে যখন কোনো কাজকর্ম তোলা হয় না, তখন না শুধু রান্নাটাই, যেহেতু দেখো কাজকর্ম সবসময় কিন্তু তোলাটা সম্ভব হয় না, বাট রান্নাটা কিন্তু আমি এক হাতে রান্না করতে করতে এক হাতে ফোন দিয়ে আমি তুলতে পারি। তো বন্ধুরা, এই হাত দিয়ে দেখো পুঁই মিটুলিগুলো নিয়ে, আর দেখো এই নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে কিছুটা জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর এটাকে সিদ্ধ করে নিয়ে না আমি তারপর করবো, খুব ঝটপট হয়ে যাবে, গ্যাসটাও বেঁচে যাবে আর কি। তো এই আর কি, এখনও কাশি আছে, বাট ইচ্ছা আছে যে রোজাটা রাখার ইচ্ছা আছে, যে কটা পারি আর কি, একটা হোক দুটো হোক, শুরু করলে তবেই তো শুরু হবে। আর তো বন্ধুরা, এইবার দেখো গ্যাস অন করে তেল দিয়ে না, আর খুব একটা যে শরীর ভালো তাও বলবো না, শরীর খুব একটা, কেননা কাশি হলে আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণের কাশি, যেটা মানে রাত্রেবেলা ঘুমাতে দেয় না, তো ওই জন্য শরীরটা তো খারাপ থাকেই, আর একদম মানে আগের থেকে একটু কমেছে আর কি, সামান্য যাকে বলে, কিন্তু একটু কমেছে। তো ওষুধটা খাচ্ছি, খেতে খেতে কমে যাবে। কিন্তু মাছের মাথাটা দিয়ে এই পুঁই মিটুলি চচ্চড়ি করলে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে। আর ওই যে বলছে না এক একজন এক এক রকম, যে শেয়ার কেন করো, তো শুধু রান্না কি, এই যে মানে রান্নায় কী কী মশলা দিলাম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, তো রান্নায় তো মশলা লাগবেই,
তো আমি তার সাথে সাথে তোমাদের সাথে যদি কোনো কথা শেয়ার করি সেটা কি কোনো প্রবলেম? তো মানুষ কি সবসময় নিজের মুখটা দেখিয়েই কথা শেয়ার করতে পারে? আমি রান্না করব না নিজের মুখটা দর্শন দেবো বলো তো? বন্ধুরা আমার পক্ষে সম্ভব হয় না এক হাতে ফোন ধরে না, মানে সবসময় যেটুকু এক হাতে ফোন ধরে করতে পারি সেটুকুই করি আর কি। আর যেহেতু রেসিপিটা যখন হয়তো তুললাম আমি না কখনো আমি শর্টেও তুলি, ওই জন্য আমি স্ট্যান্ডে লাগাতে পারি না, একটাই তো ফোন যেটা দিয়ে শর্টও তুলছি ব্লগও তুলছি, তো সেই জন্য না স্ট্যান্ডে লাগাতে পারি না, বাঁ হাতে ফোনটা ধরেই রান্নাটা তুলতে হয়। আর সেই জন্য মানে আমাকে তো তোমরা দেখতে খুবই কম পাও আর রান্নাটাই বেশি দেখতে, আর আমি ফোকাসটা রান্নার উপর করি যে তোমরা যেন রান্নাটা সেরকম সেম টু সেম করে খাও, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর এই আর কি। তো অনেকেই বলে যে কেন এরকম কুকিংয়ের সাথে, তো এটা ব্লগ ভিডিও, এটা শুধু কুকিং ভিডিও না, কুকিং ভিডিও হলে শুধুই রান্নার রেসিপি দিয়েই ব্যাস, তাই না বন্ধুরা? তো অনেকে যে বলছে তারা কিন্তু জানে কুকিং অ্যাকচুয়ালি ব্লগের মধ্যেই পড়ছে জানো তো বন্ধুরা, তো বলে যে এটা ভুল এটা ঠিক না এই ওই সেই অন্যায় হেনা কেনা। তো আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই সমস্ত কিছু জানানো এই করা ওই করা মানে এগুলো ঠিক না রান্নার ভিডিওতে। তো আমি শুধু তো রান্না করি না, আমার সাথে সাথে তার সাথে সাথে অনেক কাজ আছে, তো প্রত্যেক দিন হয়তো হয়ে ওঠে না, সম্ভব হয়ে ওঠে না। দেখো তোলাটাও তো একটা কাজ না, ভিডিওগুলো আপলোড করা, এডিট করা, ছেলের পড়ানো, ছেলের মানে এভরিথিং কাজ, তারপরে সংসারে রান্না বান্না, তো কী বলো তো কাজের এতটাই চাপ যে হয়ে ওঠে না। আর এই দেখো আলুটাকে পেঁয়াজের সাথে ভেজে লঙ্কা হলুদ নুন আদা রসুনের পেস্ট একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা দিয়ে নেড়ে ছেড়ে আর এই যে প্রেশার কুকারে একটু সিদ্ধ করে রেখেছিলাম পুইমিটুলিটা দিয়ে দিলাম, আর দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আর ওপর থেকে দেখো কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা যাদের দেখবে ক্যামেরাম্যান আছে না তারা না পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘোরে তাদের ভিডিওটা শ্যুট করার জন্য, আমাদের না ক্যামেরাম্যান আছে না কোনো মানুষ আছে না কেউ আছে, ঠিক আছে? আমাদের কাজটুকু আমাদেরকেই করতে হয়, রান্না থেকে আরম্ভ করে ছেলেকে মানুষ থেকে ছেলেকে পড়াশোনা থেকে সংসারের এভরিথিং কাজ থেকে। তো সবসময় না ফোন নিয়ে পিছন পিছন ঘোরাও সম্ভব হয় না, আর যতটুকু পারি ফোন নিয়ে তুলি কিন্তু সবসময় হয়ে ওঠে না, তো এই আর কি। আর যেটা হঠাৎ করে হয়তো কোনো কাজ ভাবলাম করবো আর ভুলে গেলাম আর তারপর না সেটা আর করা হলো না, এবার তারপর মনে পড়লো হাই দেখো আমি এটা করবো ভাবলাম এই ভিডিওটা তুলবো ভাবলাম এইটা এই আর কি। তো সবসময় হয় না, তো লোকেরা বলতে খুব সোজা লাগে জানো তো বন্ধুরা, যখন না নিজে করে তখন বুঝবে যে কত ধানে কত চাল, ভিডিও করা এডিট করা ভিডিও তোলা ভিডিওকে সাজিয়ে ছাড়া এটা কিন্তু প্রচণ্ড পরিশ্রমের কাজ, তারপর সংসার সামলানো ছেলে মানুষ করা তো সমস্ত কিছু। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে এই তরকারি, তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই রেসিপি অবশ্যই জানিও আর ভিডিওটাও কেমন লাগলো জানিও। মানুষকে বড় বড় কথা বলার আগে না বন্ধুরা আগে না নিজেকে ভেবে নিয়ে বলাটা উচিত, তো বড় কথাটাই থেকে যায় জানো তো। তো মানুষকে কখনো আঘাত বা কষ্ট দিয়ে কথা বলাটা উচিত হয় না আমি মনে করি। তো বাই বাই বন্ধুরা আজকের মতো এতটুকু।